আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, এই হচ্ছে সেই নতুন জাতের হাইব্রিড ঘাস জাঞ্জিবার। এটা জারা ঘাসের চাইতেও দ্রুত বড় হয়। আমরা এটা অলরেডি পরীক্ষা চালিয়েছি আর খুবই ভালো ফলন হচ্ছে। যেহেতু যে কোনো ঘাস প্রথম রোপণ করলে জমি ভরে যায় না, তো আমরা কিন্তু এই জমিতে এই ঘাসটি প্রথম রোপণ করেছি। তো সেই হিসেবে একদমই পাতলা পাতলা হওয়ার কথা, জমির এই পাশ থেকে ওই পাশ দেখা যাওয়ার কথা। তো সে তুলনায় দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, প্রচুর ফলন হয়েছে। তো মাশাআল্লাহ, আশা করা যায় এই ঘাসটি ইনশাল্লাহ খামারিদের খুবই উপকারে আসবে, ব্যাপক ফলন হয় আর খুবই নরম। এই ঘাসের পাতায় কোনো প্রকার ধার নেই, কোনো প্রকার হুল নেই, চুনা জাতীয় একটি আবরণ আছে যেটা গরুর পেটে বদ হজম নষ্ট করে দেয়, হজম বৃদ্ধি হজমকে সহায়তা করে, অনেক ঔষধি গুণাগুণ রয়েছে। তো এটাই হচ্ছে সে জিঞ্জিবার হাইব্রিড ঘাস, দেখতে সাদা বর্ণের। তো ভিউয়ার্স, যারা এই ঘাসটি চাষ করতে চাচ্ছেন, আমাদের কাছ থেকে এই ঘাসের কাটিং এখন সংগ্রহ করতে পারেন। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন এই ঘাসের পাতায় কোনো প্রকারের হুল নেই, কোনো প্রকারের ধার নেই, মাশাআল্লাহ প্রচুর ভালো একটি ঘাস, প্রচুর ভালো একটি ঘাস। আর এই যে ঘাসের পাতার অপর পৃষ্ঠে হালকা সাদা আবরণ আছে, এই যে এটাই গরুর পেটে গ্যাস্ট্রিক, গরুর পেট ফাঁপা, এগুলো নিরাময় করতে সহায়তা করে। তো আমি এই ঘাস সম্পর্কে অনেক কিছু জেনেছি। তো মাশাআল্লাহ, যারা এই ঘাসটি চাষ করতে চান, আমাদের কাছ থেকে এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন। এই যে দেখুন, কোনো প্রকার হুল নেই। চলুন এবার দেখাই আমি জারা ওয়ান হাইব্রিড ঘাসের পাতা এবং মাথা। তো ভিউয়ার্স, এই যে এখানে একটি জারা ঘাস আছে, আমি এটা লাগিয়েছিলাম এই ঘাসের সাথেই পরীক্ষা করার জন্য, দেখার জন্য কোন ঘাসটা আগে বড় হয়। তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে জারা ওয়ান হাইব্রিড ঘাস। আপনারা যদি ভালো করে দেখেন ভিউয়ার্স, আমি জানি না কতটুকু স্পষ্ট দেখতে পাচ্ছেন। এই যে দেখুন, এই ঘাসের এখান দিয়ে হুল টাইপের আছে, এই যে বিয়ার্স, এই যে দেখুন, এই যে হুল টাইপের আছে, এই যে বিয়ার্স দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। এই যে দেখুন, ঘাসের কিন্তু এই যে এখান দিয়ে হুল টাইপের মতন দেখা যায়, যেটা অন্য ঘাসে আমাদের এই ঘাসটিতে নেই। দেখুন পাতার গোড়ায় কিন্তু হুল টাইপের আছে। তো যারা যারা ঘাস চাষ করেছেন তারাও অবশ্যই জানেন। আর এই পাশেই কিন্তু রয়েছে জিঞ্জিবার হাইব্রিড ঘাস, আর জিঞ্জিবার হাইব্রিড ঘাসটা একটু বড়। আমি পাতাটা হেলে নিয়ে এসে দেখাই ভিউয়ার্স, এই দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে জিঞ্জিবার হাইব্রিড ঘাস। এই যে আমি নিয়ে আসতেছি, এই যে এটা হচ্ছে জিঞ্জিবার হাইব্রিড ঘাস, এই যে এটা একটু বড়। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই ঘাসের এই যে পাতার গোড়ে কোনো প্রকারের হুল নেই, একদমই ধারমুক্ত। তো মাশাআল্লাহ, এই ঘাসটি খুবই ভালো একটি ঘাস। তো যে সমস্ত খামারি ভাইরা এই ঘাসটি চাষ করতে চাচ্ছেন, আমাদের কাছ থেকে কিন্তু এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন। আমরা সারা বাংলাদেশে এই ঘাসের কাটিং ডেলিভারি দিব ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এরপরে আসবে ইনশাআল্লাহ নতুন আর একটি ঘাস, তাইওয়ান জায়ান্ট কিং। সেটা দেখতে জারা ঘাসের মতোই, কিন্তু জারা ঘাসের চেয়ে অনেক বড় হয় এবং শুধু দুপাশে পাতা হয়। তো ভিউয়ার্স, যারা এই মুহূর্তে এই ঘাসের কাটিং সংগ্রহ করতে চাচ্ছেন, আমাদের সঙ্গে যোগাযোগ করুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।